আশা করো তোমালোকে সবাই কুশলে আসা, ঘরতে থাকা, কুশলে থাকা। লকডাউনের বাবে আমি যে অনলাইন শিক্ষার বা অনলাইন পাঠদানের যে প্রচেষ্টা হাতত লওয়া হয়েছে, সেই উদ্দেশ্যে যাওয়া পাঠত আমি যেখানে আলোচনা করেছিল, আমার সেই পাঠত আছিল মর্শা সরকার সম্পর্কে। মর্শা সরকার কি সেই সম্পর্কে আমি আলোচনা করেছিল, আর সেই সরকারের দোষখিনি আমি আলোচনা করেছিল। আজির পাঠত আমি আলোচনা করবলে লৈছো বা আলোচনা করিম মর্শা সরকারের গুণ কিখিনি, কিখিনি গুণ বা মর্শা সরকারের কি কি গুণ বা কিখিনি সফলতা লাভ করে পারে, সেইখিনি আমি আজি আলোচনা করি। যে মর্শা সরকার সম্পর্কে ইতিমধ্যে আমি অবগত হয়েছো যে মর্শা সরকার প্রথম ভারতবর্ষত প্রথম মর্শা সরকার গঠিত হয়েছিল মোরাজি দেশাই নেতৃত্ব 1977 সনত। তেতিয়া ইউপিএ নাছিল, এনডিএর নেতৃত্ব অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স জনতা দলের নেতৃত্ব, মোরাজি দেশাই প্রধানমন্ত্রিত্ব প্রথমতে মর্শা সরকার গঠন হয়েছিল। কিন্তু সেই সরকারে বেশি দিন থাকিব নোৱাৰিলে, 1979 সনত এই সরকারের পতন ঘটিল। আর তার পাছত 1989 সনত দ্বিতীয়বারের বাবে আকৌ কংগ্রেসের নেতৃত্ব, মনমোহন সিংহের নেতৃত্ব, ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্সের অধীনত ভারতবর্ষত আকৌ এবার মর্শা সরকার গঠন হয়। গতি এই মর্শা সরকারের দোষ আমি ইতিমধ্যে আলোচনা করেছো, আজি আলোচনা করবলে লৈছো আমি ইয়ার কি কি গুণ বা কি কি উপকারিতা, সেইখিনি আমি এই পাঠত আলোচনা করবলে প্রয়াস করেছো। প্রথমতে চা যে এই সরকারের যদি গঠন করা হয় তেতিয়াহলে দেখা গেছে কি পরিস্থিতি আর সময় সাপেক্ষে সিদ্ধান্ত লওয়ার তেওঁলোকে সুবিধা পায়। যে পরিস্থিতি আর সময় সাপেক্ষ বলে কোয়া কথাকার আমি এইটুকুই বুঝব লাগিব যে মর্শা সরকার পরিস্থিতি আর সময় সাপেক্ষ বলে কোয়া হয়েছে এই কারণেই, পরিবর্তিত রাজনৈতিক পরিবেশত আর পরিস্থিতিত মর্শা সরকার গঠন করা। দ্বিতীয়তে আছে কি যে আমার এই সরকারের আন একটি গুণ, অস্বেচ্ছাচারী সরকার অর্থাৎ স্বেচ্ছাচারী এই সরকার, মর্শা সরকার স্বেচ্ছাচারী হব নোৱাৰে বলে তেওঁলোকে কৈছে। এই কারণে কোৱা হৈছে যেহেতু ইয়াত বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ, একক সংখ্যাগরিষ্ঠতা কোনো একটা দলে নাপায়, তেওঁলোকৰ মাজত যিকেইটা দল থাকে যিহেতু সর্ববৃহৎ দল, সেই দলের নেতৃত্বতেই মর্শা সরকার গঠন করা হয়। ইয়াত একক সংখ্যাগরিষ্ঠতা না থাকে বাবেই তেওঁলোকে যিকোনো কাম করবলৈ যাওঁতে সকলোর লগত বুঝাপড়া করে সকলোর লগত সকলো দলরেই সন্মতি সাপেক্ষে যিকোনো সিদ্ধান্ত লব লগা হয়, যার কারণে ই স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা খুব কম আর ই স্বেচ্ছাচারী হব নোৱাৰে। তৃতীয়তে হয়েছে কি, তৃতীয় গুণটো হল যে আঞ্চলিক প্রতিনিধিত্ব অর্থাৎ আঞ্চলিক প্রতিনিধিত্ব। আমি ইতিমধ্যে অঞ্চল বেসিসে অর্থাৎ কিছুমান আঞ্চলিক দল গঠন হওয়া দেখা পাইছো, যেনেকৈ অসমত অসম গণ পৰিষদ, তামিলনাডুত AIADMK DMK, অন্ধ্রপ্রদেশত তেলেগু দেশম ইত্যাদি করে আদি করে পঞ্জাবত আকালি দল, এইবিলাক আঞ্চলিক দল অঞ্চল ভিত্তিত গঠিত হয়েছে কেবল তেওঁলোকৰ নিজৰ নিজৰ ৰাজ্যৰ উন্নতিৰ কাৰণে। গতিকে নিজৰ ৰাজ্যৰ উন্নতিৰ কাৰণে তেওঁলোকে যেতিয়া নেশ্যনেল চৰকাৰত বা জাতীয় চৰকাৰত, তেওঁলোকে যেতিয়া সৰ্বভাৰতীয় চৰকাৰত যেতিয়া তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিব, নিজৰ নিজৰ স্বাৰ্থ, নিজৰ নিজৰ অঞ্চলৰ স্বাৰ্থৰ ওপৰত ভিত্তি কৰি যিকোনো সিদ্ধান্ত ল'ব লগা হয়, যাৰ কাৰণে ইয়াত আঞ্চলিক প্ৰতিনিধিত্বৰ
বিসিকে অংশগ্রহণ করা দেখা যায়। গতিকে আঞ্চলিক প্রতিনিধিসকলে নিজৰ নিজৰ স্বার্থৰ কাৰণে নিজৰ নিজৰ অঞ্চলৰ স্বার্থৰ কাৰণে কাম কৰা দেখা যায়। গতিকে আঞ্চলিক দলবিলাকেও প্রতিনিধিত্ব পোৱাটো খুব সহজ হৈ উঠে। চতুর্থতে হল কি, জাতীয় ঐক্য সংহতি রক্ষা করা। এই দলে নিজের স্বেচ্ছাচারী নহয় কারণে প্রত্যেকটা কামেই প্রত্যেকটা দলের লগতেই প্রত্যেকটা অংশগ্রহণকারী দলবিলাকৰ লগতে নিজৰ নিজৰ সিদ্ধান্ত মতবত সাপেক্ষে তেওঁলোকে সরকার গঠন করেছে কারণেই সরকার কিন্তু জাতীয় ঐক্যর প্রতি তেওঁলোকে পিঠি দিব নোৱাৰে। আঞ্চলিক ঐক্য রক্ষা করার লগেলগে জাতীয় ঐক্যর প্রতিও তেওঁলোকে সজাগ হওয়া দেখা যায়, যার কারণে জাতীয় ঐক্যর সংহতি প্রতিটা জনগোষ্ঠী, প্রতিটা ধর্ম, প্রত্যেকটা জনগোষ্ঠীর সংস্কৃতি আদি রক্ষা করে তেওঁলোকে সরকার গঠন করে, কারণে তেওঁলোকে কি করা হয়, জাতীয় ঐক্যর সংহতি রক্ষা করার ক্ষেত্রত খুব সহজ হয়ে পড়ে। পঞ্চমতে আছে কি, রাজহুয়া ধনের অপব্যবহার হ্রাক। অর্থাৎ ইয়াত স্বেচ্ছাচারীভাবে কোনো দলে কাম নকরে, সকলো দলরে পরামর্শ লই যিমানখিনি দলে এই সংযুক্ত সরকার অংশগ্রহণ করে প্রত্যেকটা দলরে আলোচনা সাপেক্ষে কাম করে, আর তেওঁলোকে প্রত্যেকেই পরামর্শ দিয়ে যে আমি ন্যাশনাল বা জাতীয় আয়ের প্রতি আমি লক্ষ্য করি প্রত্যেকেই কি করা হয়, ব্যয়বহুলতা কমাবর কারণে চেষ্টা করা হয়, যার কারণে স্বেচ্ছাচারী সরকারবিলাকতকৈ এই দলবিলাকে, একনায়কত্ববাদী সরকারতকৈ এই দলবিলাকে মৰ্চা সরকারে অধিক সাফল্য অর্জন করব পারে বলে আমাক জনাইছে বা কোৱা হৈছে। সেইকাৰণে গতিকে আমি ইতিমধ্যে এই পাঁচটা গুণ আমি পালোঁ, আৰু আগতে আমি পাঁচটা দোষ পাইছিলোঁ, আৰু ঠিক এই দোষ আৰু গুণ সম্পর্কে আমি এতিয়া লিখিব লাগিব। গতিকে প্রশ্ন আহিব পাৰে, মৰ্চা সরকার বুলিলে কি বুজা, মৰ্চা সরকারের দোষ দুটা দোষ নাইবা দুটা গুণ উল্লেখ করা, নাইবা মৰ্চা সরকারের পাঁচটা দোষ পাঁচটা গুণ উল্লেখ করে। মই ভাবো ছাত্র ছাত্রী সকলে বুঝাত কোনো অসুবিধা হওয়া নাই, তোমালোকে এই ভিডিওটা চাবা, আর কিবা থাকিলে হোয়াটসঅ্যাপ যোগে মোলে প্রশ্ন করিবা, মই পর্যাপ্ত পরিমাণে তোমালোকক উত্তর দিবলৈ চেষ্টা করিম।